শুনলে অনেকটা হাসি পাবে, কিন্তু বেশ ইনফরমেটিভ, তাই ভাবলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি। এই দেখুন, গাছে যে সব জিনিসগুলো পড়ে রয়েছে এটা আসলে কি? অ্যাকচুয়ালি কালকে আমার আত্মীয়র মধ্যে একজন মারা গেছিলেন, তো সেখানে আমার যাওয়ার কথা ছিল। তো এখানে তো হনুমানের প্রচুরই অত্যাচার, তো হনুম আমার গার্ডেনটা পাহারা দেবেই বা কি, আমরা গোটা বাড়ি চলে গেছিলাম। তো জাস্ট এই দেখুন, এই জিনিসগুলো আমি ছড়িয়ে চলে গেছি, তার ফলে কিন্তু আর হনুমান আসেনি, আর আমার গাছগুলো এসে দেখছি অনেকটাই সুরক্ষিত রয়েছে। তা আমাকে একজন বৃদ্ধ বয়স্ক একজন আর কি চাচা, তো উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে এইটা তুমি করতে পারো গার্ডেনে, তাহলে দেখবে হনুমানের অত্যাচার হবে না। তো খুবই একটা ছোট্ট ভিডিও আজকে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। যারা গার্ডেন করছেন, তারা হয়তো অনেক কষ্ট করে গার্ডেন করছেন, হনুমানে খেয়ে নিচ্ছে, বা ছাদ ঘেরারও সুযোগ নেই। আমি যেমন ছাদ ঘিরতে পছন্দ খুব একটা করি না, কারণ শহরে এমনিতেই চারিদিক ব্লক থাকে, তার মধ্যে ছাদটাও যদি ঘিরে দিই তাহলে যে ওপেন স্পেস থাকে না, ওই জন্য আমি ছাদটা ওপেনই রেখেছি। তো এইরকম যাদের ছাদ ওপেন আছে অথচ হনুমানের অত্যাচারে কিছুই করতে পারছেন না আর কি, বা বাড়ি থেকে বেরোতেও পারছেন না, তাদেরকে সামান্য একটু টিপস দেব, মনে হয় আপনাদের ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ভিডিও, চলুন আজকে শেয়ার করে দিই। এই দেখুন, এইটা দিয়ে কিন্তু আমি গাছের ট্রিটমেন্ট করেছি। আমার কাছে এইটা ছিল, তো উনি আমাকে অন্য কিছু কথা বলেছিলেন, তো যেহেতু আমরা শহরে থাকি সেরকম ভাবে পাওয়াটা সম্ভব নয়, তো আমি জাস্ট এইটা দিয়েই এর ট্রিটমেন্টটা করেছি। আর এসে দেখছি সত্যি হনুমান আসেনি, আমার গাছগুলো সেই রকমই আছে। আমি রাত্রিবেলা এসেছি, রাত্রিবেলা এসে টর্চ দিয়ে সব গাছ, পুরো বাগানগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, দেখছি একটাও ফুল ফল কোনোটাই আমার নষ্ট হয়নি, এভাবে আছে। আর এখানে তো দুই বেলা হনুমানের অত্যাচার, সকালেও আসে বিকেলেও আসে, তো সেখানে দেখছি আমার সব ফলই সুরক্ষিত আছে। তো চলুন, এটাই বা কি সেটাই বা দেখা, এটা তো বুঝতেই পারছেন কি, এটা হচ্ছে আমরা বাঙালিরা এটাকে ঘুটে বলি, চাপড়ি, আর এটাকে আবার কাউ ডাং কেকও বলে থাকে। তো এটাই আমি ব্যবহার করেছি। আর যে বয়স্ক উনি ভদ্রলোক আমাকে বললেন, চাচাজি, যে তুমি এক কাজ করতে পারো, যে গোবর গুলে সব গাছে ছিটিয়ে দিতে পারো, তাহলে হনুমান আসে না বা হনুমানের মুখও দেয় না, ওই রকম দেখলে চলে যায়। তো গোবর নেই, তাই এইটাই ছিল, আমি ছাদ বাগানে এটাই রাখি। এটা খুব ভালো, এর লিকুইডটা মানে ফার্টিলাইজার, মানে নাইট্রোজেন ঘটিত ফার্টিলাইজার, এই জন্য আমি এটা রাখি। গোবর অনেক সময় পাই না বা গোবর সারও পাই না, তার পরিবর্তে এটাই আমি ব্যবহার করি। তো এইটা আজকে গাছে পাতা ফল যেগুলোতে হয়েছে তাতেই অ্যাপ্লাই করেছি। কিভাবে করেছি চলুন দেখি। এইরকম একটা জায়গাতে আমি জল নিয়ে জাস্ট এটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আপনারা যারা গ্রামে কাছাকাছি থাকেন, যেখানে গোবর অ্যাভেলেবল, সে গোবরটা নিয়ে জলে গুলে নিয়ে সেটা আপনারা ছিটিয়ে দিন গাছের ফলে পাতায়, সব জায়গায় ছিটিয়ে দিন। তো যেহেতু গোবরটা নেই আমার কাছে, তো সেটা আমি এই ঘুঁটেটাই দিয়েছিলাম, ঘুঁটেটা ভিজিয়ে রেখেছিলাম সারা দিন, 24 ঘন্টা ভিজার পরে দেখছি যে পুরো এটা ভিজে গিয়ে ছেড়ে গেছে। তখনই এইটা আমি জাস্ট কোনো কিছু দিয়ে একটু, বা হাত দিয়েও করতে পারেন, হাতে একটু গ্লাভস পরে নিলেন, তারপরে গোটা গাছে ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম হনুমান আসেনি। তো এটা আমার সত্যি একটা ভালো, আমার ছাদ বাগানকে ডিফেন্ড করেছে, তা আমার খুব ভালো লেগেছে যে এসে দেখছি আমার গাছ একেবারে সুরক্ষিত, ফল সুরক্ষিত। তো আপনারা এইভাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। এখানেই শেষ, এ পর্যন্ত, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।